ডায়াবেটিস নিয়ে আজকে কিছু বলবো এটা একটা এপিসোডে হবে না পাটে পাটে বেশ কয়েকটা এপিসোড আসবে সেখানে আপনাদের ডায়াবেটিস নিয়ে আমি কিছু ব্যাপার বলবো যেগুলো আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে আজকাল বহু রুগীর কি খাবো কি খাবো না বা কিভাবে ডায়াবেটিক কন্ট্রোল করা যায় এটা নিয়ে বহু প্রশ্ন থাকে অ্যাকচুয়ালি একটা কথা বলে দিই সে পৃথিবীতে এখন ডায়াবেটিস কীভাবে রিভার্সাল করা যায় মানে ডায়াবেটিস থেকে সুস্থ হওয়া যায় সেই নিয়ে প্রচুর কাজ হচ্ছে বিভিন্ন দেশ কিন্তু অনেক এগিয়েও গেছে কিন্তু আমরা ভারতবর্ষ মানে ভারতবাসীরা এবং বিশেষ করে আমরা বাঙালিরা একদমই এগোতে পারি না কারণ আমরা সেই পুরনো দিনের নীতিতেই পড়ে আছি আমরা সেই ভাত রুটি মুড়ি যেগুলো সহজে পাওয়া যায় সেগুলোই খাচ্ছি দিনের পর দিন এগুলোই বেশি করে খাচ্ছি তাই কার্বোহাইড্রেট বেশি খাবার জন্য আমরা ডায়াবেটিস থেকে মুক্ত তো হচ্ছিই না উপরন্তু আমাদের দিন দিন আরও সমস্যাগুলো বেড়েই চলেছে দেখুন ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ছাড়া ডায়াবেটিসে কিন্তু কোনো ভালো ওষুধ নেই ওষুধ খেয়ে আপনি দীর্ঘদিন কিন্তু সুস্থ থাকতে পারবেন না কিন্তু আমরা কি করি আমরা ডায়েটটা একদমই কন্ট্রোল করি না আমাদের খাদ্যাভ্যাসগুলো আমরা একদম চেঞ্জ করি না তার ফলে কি হয় আমরা ওষুধ খেতে থাকি ওদিকে সমস্ত রকম কার্বোহাইড্রেট খেতেই থাকি শেষে দেখা যায় কি আমাদের কিডনির সমস্যা লিভার সমস্যা হার্টের সমস্যা কোলেস্ট্রল বেড়ে যায় আরও নানা রকম চোখের সমস্যা সব কমপ্লিকেশানগুলো চলে আসে তো সারা বিশ্বে যেখানে ডায়াবেটিস রিভার্সালের ওপর কাজ হচ্ছে ডায়াবেটিস থেকে পুরোপুরি ন্যাচারালভাবে সুস্থ হওয়া যায় বিনা ওষুধেই তো সেটা কিভাবে আপনারা করবেন আমি কয়েকটা ভিডিওতে আপনাদের বিষয়টা পরিষ্কারভাবে বোঝাবো তাতে আশা করি আপনাদের অনেকটা উপকার হবে ডাক্তারের পরামর্শে তো আপনারা ওষুধ খাবেনই কিন্তু এছাড়াও আপনারা ডায়েটিশিয়ানের পরামর্শ রাখবেন এবং ফিজিক্যাল ট্রেনারের সঙ্গেও যোগাযোগ রাখবেন যাতে নিয়মিত এক্সারসাইজ করতে পারেন যারা এটা পারবেন না তারা হাঁটাচলা করবেন সাঁতার কাটবেন এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেকটা ডায়াবেটিস থেকে মুক্ত থাকবেন সেক্ষেত্রে কী করে দীর্ঘদিন কার্বোহাইড্রেট খেতে খেতে আমাদের রক্তে কিন্তু ইনসুলিন বাড়তে থাকে আর এই ইনসুলিন আপনার চর্বিও বাড়ায় ভুঁড়িও বাড়ায় ডায়াবেটিস মেকানিজিমটা প্রথমে একটু বুঝে নিতে হবে যে কিভাবে আমাদের রক্তে সুগার বাড়ে আমরা কিভাবে ডায়াবেটিসে আক্রান্ত হই আমরা যা কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেটগুলো সবই কিন্তু গ্লুকোজে কনভার্ট হয় এবং এই গ্লুকোজগুলো কোষের মধ্যে ঢোকে ঢুকে কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে যা কাজকর্ম সেগুলো শক্তি যোগান দেয় এবার ধরুন আপনি যে খাদ্যটা খেলেন মানে কার্বোহাইড্রেটযুক্ত যে খাবারটা ভাত রুটি মুড়ি যাই খান না কেন সেই গ্লুকোজটা কিন্তু সরাসরি শরীরে ঢুকতে পারবে না মানে কোষের মধ্যে ঢুকতে পারবে না এটা একটা রিসেপ্টারের কাজ করে মানে একটা প্রত্যেকটা কোষের একটা লক আছে সেই লকটার কিটা হচ্ছে ইনসুলিন এই ইনসুলিনটা কিন্তু এই গ্লুকোজটাকে কোষে ঢুকতে সাহায্য করে এবার আমাদের কি হচ্ছে ধরুন আমি যা কাজ করছি সারা দিনে সেটায় হয়তো পঞ্চাশ গ্রাম গ্লুকোজের প্রয়োজন কিন্তু আমি সারাদিনেই এত বেশি কার্বোহাইড্রেট খাচ্ছি আমি আলু খাচ্ছি আমি ভাত খাচ্ছি আমি রুটি খাচ্ছি আমি পিঠে খাচ্ছি সবই কার্বোহাইড্রেট আমি চিঁড়ে খাচ্ছি মুড়ি খাচ্ছি বিস্কুট খাচ্ছি পিৎজা খাচ্ছি সমস্ত রকম আইটেমগুলোই কিন্তু কার্বোহাইড্রেটে তো সারাদিন আমি কি করছি বেশি কার্বোহাইড্রেটই খাচ্ছি তার ফলে কি হচ্ছে আমাদের শরীরে দেখা যাচ্ছে যে যেখানে পঞ্চাশ গ্রাম দরকার মানে আমি যে ধরনের কাজ করি ধরুন কোনো মানুষ অফিসে কাজ করেন কোনো দোকানদার চার দেওয়ালের মধ্যে কাটান এদের কিন্তু সেইভাবে হাড় পরিশ্রম হয় না তো এদের তো গ্লুকোজের লেভেলটা মানে শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তাটা কিন্তু অনেক কম ধরুন পঞ্চাশ গ্রাম দরকার একটা ঠেলাওয়ালা বা একটা ভ্যানওয়ালার কিন্তু সেই পরিমাণ নেয় তার অনেক বেশি দরকার কিন্তু যিনি বসে কাজ করছেন তার ব্রেন ওয়ার্ক হলেও গ্লুকোজের পরিমাণ কিন্তু অতটা প্রয়োজন নেই সেক্ষেত্রে কি হচ্ছে ওই দুশো তিনশো গ্রাম যে আপনার গ্লুকোজ প্রোডাকশান হচ্ছে শরীর তো পঞ্চাশ গ্রাম নেবে বাকিটা তো নেবে না তখন কি করবে রক্তে থাকলে ওটা আপনার শরীরের ক্ষতি করবে কিডনি লিভার চোখ সমস্ত কিছুকেই কিন্তু ড্যামেজ করবে তখন প্যাঙ্ক্রিয়াস কী করে ওই জোর করে পাম্প করে ইনসুলিন বের করে ইনসুলিন বের করে এবং ইনসুলিন কি করে ওই জোর করে গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ যেহেতু আপনার শরীরের বাকি অঙ্গগুলোকে বাঁচানোর জন্য এই কাজটা ইনসুলিন করে এবার দীর্ঘদিন কি হচ্ছে আপনার এই ইনসুলিন বেশি কাজ করতে করতে কিন্তু ইনসুলিন অলস হয়ে পড়ছে ঠিক আছে ইনসুলিন কিন্তু তার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে কারণ আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন পঞ্চাশ গ্রাম গ্লুকোজই সে ক্যারি করতে পারবে কোষের মধ্যে ঢোকাতে পারবে সেখানে আপনি দেড়শো দুশো ইনটেক করছেন কেউ তিন চারশো ইনটেক করছেন তো ইনসুলিনের কিন্তু পরিশ্রম বেড়ে যাচ্ছে ইনসুলিন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবং কোষ কি চাইছে কোষ কিন্তু আর ওই গ্লুকোজগুলোকে নিতে চাইছে না কারণ আপনার তো পঞ্চাশ গ্রামী খরচ করছে বাকিটা তো কোষ খরচ করতে পারছে না তার ফলে কি হচ্ছে আপনার স্থূলতা বাড়ছে আপনি মোটা হয়ে যাচ্ছেন আপনার ভুঁড়ি বাড়ছে শরীরে চর্বি বাড়ছে মেদবহুল চেহারা হয়ে যাচ্ছে একটা বিস্ত্রী ব্যাপার হচ্ছে তো কি বুঝতে পারছে শরীরটা কিন্তু খারাপের দিকে চলে যাচ্ছে সে কিন্তু প্রোটেস্ট করবে সে কিন্তু আর গ্লুকোজ নিতে চাইবে না তাহলে বুঝতে পারছেন দু রকম মেকানিজম হচ্ছে একদিকে ইনসুলিনটাও দুর্বল হচ্ছে একদিকে কোষ কিন্তু আস্তে আস্তে গ্লুকোজকে যাতে না ঢুকতে পারে রেজিস্টেন্স করে দেবে আস্তে আস্তে ইনসুলিন রেজিস্টেন্স গ্লুকোজ রেজিস্টেন্স বডিতে প্রোডাকশান তৈরি করছে মানে গ্লুক গ্লুকোজকে আর শরীরে নেবে না সে তো এই করতে করতে একটা সময় গিয়ে এমন দাঁড়ায় আর এদিকে আমরা কার্বোহাইড্রেট খাওয়া কিন্তু কমাচ্ছি না আমরা খেতেই থাকছি বেশি বেশি খেতেই থাকছি এক সময় গিয়ে এমন দাঁড়ায় দেখা যায় যে ইনসুলিনগুলো আর কাজ করতে পারছে না তখন ওই যে আপনি সারাদিন যে কার্বোহাইড্রেট অত ইনটেক করছেন সেই কার্বোহাইড্রেটটা ইনসুলিনা শরীরের মধ্যে ঢোকাতে পারছে না মানে শরীর নয় সরি কোষের মধ্যে ঢোকাতে পারছে না তখন দেখা যাচ্ছে আপনার রক্তে গ্লুকোজের লেভেল বেড়ে যাচ্ছে কি বলা হয় ডায়াবেটিস এবং আপনি বিভিন্ন প্রবলেমে আক্রান্ত হচ্ছেন তো এর জন্য কী করতে হবে আপনাকে কার্বোহাইড্রেট খাওয়াটা কমাতে হবে মানে আপনার শরীরে যেটুকু কার্বোহাইড্রেট প্রয়োজন সেইটুকুই খেতে হবে আশা করি খুব সরলভাবে আমি এটা বোঝাতে পেরেছি আপনার যদি চল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট দরকার আপনাকে সেই পরিমাণ খাবারই খেতে হবে এবার আপনি যদি প্রচুর এক্সারসাইজ করেন প্রচুর হাঁটাচলা করেন হাড়ভাঙা পরিশ্রম করেন সেখানে একশো দেড়শো চাহিদা থাকতে পারে সেখানে আপনি একশো দেড়শো গ্রাম খেতে পারেন প্রথমেই বলেছি ওষুধ খেয়ে দীর্ঘদিন সুস্থ থাকতে আপনি পারবেন না ওষুধ কী করে ওই প্যাঙ্ক্রেসটাকে পাম্প করে বেশি ইনসুলিন বের করে যাতে আপনার গ্লুকোজটাকে ইনসুলিন ঢুকিয়ে দেয় এক সময় কী করে তাতেও আর কাজ হয় না তখন বাইরে থেকে কিন্তু ইনসুলিন দেওয়া হয় যাতে জোর করে আপনার ওই গ্লুকোজগুলোয় কোষের মধ্যে ঢোকানো হয় তো তখন কিন্তু সেটা আরও খারাপ মানে খারাপ প্রক্রিয়া বাঁচার জন্য হয়তো করা হয় তাতে কিন্তু আপনার শরীরের কন্ডিশন আস্তে আস্তে আরও খারাপের দিকে যায় মানে কমপ্লিকেশানগুলো আরও বাড়ে দেখা যায় ইনসুলিন যারা নেয় তাদের বেশিরভাগই কিডনিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় হাই প্রেশার হয়ে যায় হার্টের প্রবলেম হয়ে যায় তো আপনারা যদি ডায়েটটা প্রথম থেকেই কন্ট্রোল করেন তাহলে কিন্তু পুরোপুরি সুস্থ হওয়া যায় ডায়াবেটিস থেকে আপনি যত অলস হবেন আপনার ইনসুলিনটাও তত অলস হবে শুধু ভিড় বাড়াবে কিন্তু কাজ করবে না কথা একটাই সেটা হচ্ছে আপনাকে কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে ভাত মুড়ি চিঁড়ে রুটি ময়দার জিনিস বিস্কুট পিৎজা বার্গার গুড় চিনি আলু এগুলো সমস্ত কিছু কিন্তু কার্বোহাইড্রেট আমি চারটা পরে দেবো এবং আমি বিশেষ করে কিছু রেসিপি দিয়ে বুঝিয়ে দেব কি কি আপনারা খেতে পারেন কিভাবে আপনারা কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করতে পারেন সেটা আমি পরে বিশদে বলবো তাতে হয়তো আপনাদের পেট ও মন দুটোই ভরবে না কিন্তু আমি বলবো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি একশো বিশ্বাস করি এটা যদি আপনারা ট্রাই করতে পারেন আপনারা সুগার থেকে পুরোপুরি মুক্তি পাবেন শুধু সুগার নয় আপনাদের ওজনও কমবে এবং সুগারও কন্ট্রোল হবে দুটো থেকেই মুক্তি পাবেন এবং দেখবেন শরীর অনেক ফিট লাগবে কারণ আপনি যত কার্বোহাইড্রেট খাবেন তত বেশি ইনসুলিন আপনার মানে বেরোবে তত বেশি আপনার কোষ নিতে পারবে না শরীরে মোটা হবেন তত বেশি দুর্বলতা আসবে আপনি যত কার্বোহাইড্রেট খাওয়া কমাবেন আস্তে আস্তে প্রোটিন অন্যান্য খাবারগুলো বাড়াবেন তাতে দেখবেন আপনার শরীর অনেক সতেজ লাগছে আপনি ওজনও কমাতে পারছেন এবং আপনি সুগার থেকে নিজেকে মুক্তও রাখতে পারবেন কম পরিশ্রমের মানুষ তারা কম খাবেন বেশি পরিশ্রমের মানুষ তারা বেশি খাবেন আপনি যখনই প্রয়োজনের তুলনায় বেশি খাবেন সেটা আপনার রক্ত চলাচলে বাধার সৃষ্টি করবে আপনার শিরাগুলোকে ব্লক করবে সোজা কথা আপনার কোলেস্ট্রল বাড়াবে আপনার চর্বি বাড়াবে তো আমি আপনাদের কিছু ডিটেলস বলবো কোন কোন রেসিপিগুলোর মাধ্যমে আপনি কিভাবে এটাকে মেনটেন করতে পারেন